ছোট্ট বাচ্চার ভিতরে এই জ্ঞান দেওয়ার মালিক কে? আর একটু জোরে বলেন কে? আল্লাহ আল্লাহ। একটু মুরগির বাচ্চারও জ্ঞান আছে, আছে কিনা? আপনার দেশে কি বলে পুরা যেগুলা ডিম দেয় ওটারে কি বলে? কুকুরের বলে ডিম, কি ডিমের বলে কুকুর? যেটা ডিম পারে ওটার কি বলে? ও খাওয়ার জন্য এটার নাম কি? তোমার নাম কি? ফারুক। ফারুকের বিরিয়ানি খাবে সে মতো মুরগির বস্তু কিনা? মুরগি, মুরগির একটা ব্রেইন আছে, ছোট্ট একটা কি আছে? মাথা, একবারে ছোট্ট, ভিতরে দুইটা চোখ আছে, ছোট্ট ছোট্ট কান আছে, ছোট্ট একটা মুখ আছে। এই মুরগির বাচ্চা মায়ের পেট থেকে বাইর হওয়া মাত্র যদি আকাশ দিয়ে সিল যায়, কি যায়? চিল যায়। মুরগির বাচ্চা কি বাহিরে থাকে না মায়ের পাকার ভিতরে আসে? আরো জোরে বলুন তো। তাহলে মানুষ দেখলে মায়ের ফাঁকার ভিতরে যায় না? বলেন, মানুষ দেখলে মায়ের ফাঁকার ভিতরে, সিল দেখলে? সিল যে তার শত্রু, মানুষ যে তার বন্ধু। এই ছোট্ট জুনিয়ার কোষে মুরগির বাচ্চার মাথায় ব্রেন দিয়েছেন কে? আরো জোরে বলুন না, কে? ওহাবিদের এই ব্রেনটাও নেই। আমার মোবাইল দেখেন, এখন যদি আমি চাঁদপুর বলি, বাবা রহমতুল্লাহ আমার বড় ছেলেকে তোমার আব্বার মোবাইলে কি নেই, পয়সা নেই, 300 টাকা কি করো? আরে ফ্লাক্সি ট্যাক্সি বাদ দাও, ফাটাই দাও, ফাটাই দাও। হ্যালো, হ্যাঁ পাইছেন? পাইছি। আচ্ছা, এই টাকাটা ওখান থেকে আসতে এখানে কোনো কিলাকিলি হয়েছে? জোরে বলুন না, যুদ্ধ হয়েছে? টাকা কোনো স্টেজের বাইরে আসি বলছে? প্রিয় ওলামা ভাইয়েরা আপনার সরে যান, আমি মোবাইল আগমন করিব, ফতে বাইরে আপনারা আহত হইবেন, পুলিশ বাইরা র্যাব বাইরা সব সরেন, কর্ণগুলি ব্রিজ পার হইতেছি। টাকা এখনো চিৎকার মারছে, কিন্তু মোবাইলের ভিতরে আসছে কিনা? মুফতি সাহেবের জিজ্ঞাসা হলো কিভাবে আসছে? 500 টাকা মোবাইল থেকে মোবাইল আসলে শিরিক হয় না? ও নবী, তোমার কবরের ভিতরে আসলে শিরিক হয়? হযরত বেকল শাহ মাদদা জিল্লাহুল আলী, নাউজুবিল্লাহ বলেন, যারা নবীকে হাজির নাজির মানে না, এরা কি ইমানদার না শয়তান? এদের পিছে কি নামাজ পড়া আরাম না হারাম? এদের দ্বারা কোরবানি গরু জবা করে কি? খবরদার, শুধু মা বাবার কথা শুনলে হবে না, কোরবানি তোমার জন্য ইবাদত। সে কোরবানির পশু জবা করতে গেলে বেঈমানের হাতে ছুরি না যায়। ওই ব্যক্তি ইমাম, ওই ব্যক্তি মাওলানা জবা করতে হবে যেই ব্যক্তি হৃদয় অন্তরে মনে কলবে রয়েছে আমার নবীর মিলাদুন নবীর ভালোবাসা। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ, কারণ সামনে যে কোরবানি আসতেছে, আন্তাজে টুফিয়ার পাগড়িয়ার দাঁড়ি দেখি ছুরি দিবেন, আগে দেখবেন তার ভিতরে নবীর প্রেম আছে। তো কি বলতেছিলাম, বাইজিদ বোস্তামী দাঁড়িয়ে আছে, মা ক্লান্ত অসুস্থ পিপাসা অস্থির, ডান দিকে ফিরে দেখলেন সন্তান এক গ্লাস পানি নিয়ে দাঁড়িয়ে আছে। ভাইজি তুমি ঘুমাও নি? মা ঘুমাবো কি করে? সেই সময় তুমি পানি চেয়েছিলে, আমি কলসির কাছে গিয়ে পানি পাইনি, তোমাকে পানি না দিই বুঝি আমার ঘুম হয়, অনেক দূর আমি পানির জন্য গেলাম, পানি নিয়ে আসতে আসতে আবার তুমি ঘুম গিয়েছো। মা জননী বলে, তুমি কি আসলে ঘুমাও নি? মা তোমার ভাইজিৎ ঘুমাইতে পারে না, ভাইজিৎ মা
বাইজিদ চিৎকার দিয়ে বলে মা পানি গ্রহণ করুন পানি গ্রহণ করুন বাইজিদের মা পানি নিচ্ছেন না বাইজিদের মা ওযু করলেন ওযু করে দুরাকাত নফল নামাজ পড়লেন আবার সুন্নাত পড়লেন ফরজের দুই রাকাত ফরজ পড়লেন এবার আলাদা প্রাইভেট একটা সেজদা দিয়ে বাইজিদের মা চোখের পানি ছেড়ে দিয়ে বললেন আল্লাহ আয় আল্লাহ সালে সন্তানের দোয়া জন্য মা বাবার জন্য তুমি কবুল করো মা বাবার দোয়া সালে সন্তানের জন্য দোয়া কবুল করো আমি বাইজিদের মা বাইজিদের অবস্থা দেখে আমি খুশি হয়ে গেলাম আয় আল্লাহ আমি মা তোমার কুদরতি রহমতি কদমের মধ্যে সেজদা দিলাম আমার সন্তান আমাকে খুশি করে যেমন ভাবে পানি এনেছে আমার সন্তানকে এমন একজন বড় ওলি আল্লাহ বানিয়ে দাও কিয়ামত পর্যন্ত যেন কোটি কোটি মুসলমান আমার সন্তানের নামে জিকির করে করে বলুন সুবহানাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার বাইজিদ ওলি হয়েছে তোমার সন্তান বাবা বাইজিদের কাছে চলে যাও তোমার সন্তান বিদেশে যেতে পারছে না বাইজিদের কাছে চলে যাও তোমার বিমার হয়েছে খতমে শেফা খতমে ইউনুস খতমে খাজগান বাইজিদের দরবারে মান্নাত করে নিয়ত করে তুমি পড়াচ্ছো ও বাইজিদ তুমি এত দামি তুমি এত নামি কিসের কারণে বাইজিদ জবাব দিবে এত দামি মানি হয়েছে আমার আম্মার দোয়ার চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ আমরা সেই মায়ের দোয়া খেদমত চাই কি চাই না আরো জোরে বলুন চাই কি চাই না এজন্য মায়ের খেদমত করার জন্য হুকুম খা আজকে আপনার বাড়িতে যাবেন যদি ঘরে ঢোকার আগে মা বাবার কবর সামনে দেখেন যদি মা বাবার কবর রাস্তা দিয়ে যদি ডাইনি পান আর বামে পান কি করবেন ডাইরে গিয়ে কি প্রস্রাব করে ঘুমাইবেন না ওযু থাকতে আগে জিয়ারত করবেন মা এতক্ষণ মাহফিলে ছিলাম ও মা তোমার কথাও সেখানে শুনেছি এবার এসে তোমার কবরের সামনে দাঁড়িয়ে গেলাম আল্লাহর নবী বলেন যদি মা বাবার কবরের সামনে দাঁড়িয়ে দুরূদ শরীফ পড়ো সূরা ফাতিহা পড়ো কোরআনের সেই খতমের সওয়াব সূরা ইখলাস যদি তিনবার পড়ো আর তিনবার পড়ে যদি মা বাবার কবরের পশ্চিম পারে দাঁড়িয়ে দুই হাত তুলে যদি বলতে পারো আবার সবাই জোরে জোরে বলো রাব্বানা কামা রব্বায়ানি সগীরা আর একটু জোরে বলো রাব্বিরহামহুমা কামা আল্লাহ আমার মা এখানে আল্লাহ আমার বাবা এখানে মা বাবার পক্ষ থেকে ক্ষমা চাই তওবা করি মা বাবার পক্ষ থেকে তওবা করে কাঁদছি আমার মা বাবার তুমি মাফ করে দাও ক্ষমা করে দাও আল্লাহ পাকের রাসূল বলেন তোমরা যদি এভাবে মা বাবার কবরের পাশে কাঁদতে পারো মা বাবার কবরে তোমাদের চোখের পানি লাগে অর্ধেক সীমানা পার হওয়ার আগে মা বাবার কবরকে আল্লাহ তাআলা জান্নাত বানিয়ে দেয় জোরে বলুন সুবহানাল্লাহ জোরে শুনি বলুন আল্লাহুম্মা বাংলার হাওয়া বড় ঘুরে যারে উড়ে যারে মদিনা হে আশিকদের সালাম দিও নবীজির পাক রওয়াজা আসুন আমার বাইরে
ম্যাডাম সর্বশেষ দেখি মা বাপ কাকে বলে এই পৃথিবীর মুখে আমরা যে কুরবানি দিচ্ছি এই কুরবানি পৃথিবীর মুখে জেনে দিয়েছে তিনি জেনের বাবা ইব্রাহিম খলিলুল্লাহ জোরে বলুন নাম কি ইব্রাহিম আর একটু জোরে বলতে হবে কি খলিলুল্লাহ ছেলের নাম কি ইসমাঈল খলিলুল্লাহ একজন সন্তান আর একজন বাবা আল্লাহ পাক আমাকে বাবার কবর দেখিয়েছেন ছেলের কবরও ইব্রাহিম খলিলুল্লাহর জিয়ারত আল্লাহ আমাকে করেছেন ইসমাঈল খলিলুল্লাহর জিয়ারত করেছেন সন্তান ইসমাঈল খলিলুল্লাহ পিতা হচ্ছে ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহ পাক স্বপ্নের যুগে চাচ্ছেন ইব্রাহিম তুমি তোমার আপন মহব্বতের বস্তু মহব্বতের ব্যক্তি মহব্বতের সেই নিয়ম তুমি আমার পথে কি দাও কুরবানি দাও হযরত ইব্রাহিম খলিলুল্লাহ উট কুরবানি দিলেন অনেক কিছু দিলেন অনেক কিছু দিলেন কিছুই কুরবানি কবুল হয় না অবশেষে তিনি দেখলেন তার সন্তানের কুরবানি জোরে করে সুবহানাল্লাহ আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ ইসমাঈল জবিরুল্লাহ যদি কুরবানি হতো আজকে আমাদের অবস্থা কি হতো গলার মধ্যে বিসমিল্লাহি আল্লাহু আকবার কুরবানি হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ সন্তানের কাছে আসলেন সন্তানের কাছে এসে বললেন আব্বু তুমি আমার সাথে একটু যেতে হবে সন্তান বললেন আলহামদুলিল্লাহ সন্তান কি বললেন নিজের স্ত্রীর কাছে গেলেন বিবি হাজরা সন্তানকে একটু সাজিয়ে দাও সন্তানকে একটু সাজিয়ে দাও চোখের মধ্যে সুরমা দাও নতুন কামিজ দাও জামা দাও টুপি দাও নতুন জুতা দাও আমার সন্তানকে নিয়ে আমি উত্তম কাজে যাব সুবহানাল্লাহ মা সাজিয়ে দিচ্ছেন মাও বললেন না কোথায় দিবেন ছেলেও বললেন না বাবা কোথায় নিচ্ছেন সকলের মধ্যে ঈমান আছে কিনা আর একটু জোরে বলে ঈমান আছে মহব্বত আছে আল্লাহর ভয় আছে রাসূলের আদর্শ আছে সন্তানকে যখন সাজিয়ে দিলেন ব্যক্তির ভিতরে সন্তানকে সাজিয়ে দিলেন বিবি হাজরাত থেকে ইব্রাহিম ও খলিলুল্লাহ ইসমাঈল জবিউল্লাহ একটু দূরে গেলেন দূরে যাওয়ার পরে শয়তান আসলেন মা হাজরার কাছে জোরে বলুন কার কাছে এসে বললেন আপনি কেমন মা নিজাদের সন্তানকে সূরির নিচে দিচ্ছেন আপনি কেমন মা সন্তানের দুঃখ বুঝলেন না বিবি হাজরা বলেন আপনি কে মার থেকে মাসির দর খুশি দেখাচ্ছেন কো আমাকে চিনেন না কো না কো আমি মিস্টার ইবলিস জোরে বলার নাম কি আর একটু জোরে বলার নাম কি ইবলিস যখন আসবে তখন আমরা কি পড়বো লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহির আলিম সবাই তিনবার বলেন আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি ওয়াতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহির আলিম আবার আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়াতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহির আলিম এটা পড়লে শয়তান কি কাছে আসে না দূরে যায় আরো জোরে বলুন কি আমরা কি শয়তান কাছে চাই না দূরে চাই এটার নাম কি ইবলিস শয়তান মা হাজরাকে দুগা দিচ্ছে আপনি আপনার ছেলেকে দিয়ে দিচ্ছেন আপনার স্বামী জবা করে দিবে জুব্বার ভিতরে
মা হাজরা বললেন তুমি কে শয়তান তিনি দোয়া পড়লেন তওবা করলেন ডাক দিলেন শয়তান দূর হয়ে গেল বিবি হাজরা বললেন আল্লাহ যদি আমার সন্তানকে আল্লাহর পথে কুরবানির জন্য কবুল করে তুমি কে আমি যদি এক কোটি বার ইসমাইল যবিউল্লাহর মা হতাম এক কোটি ইসমাইল যবিউল্লাহ যদি আমাকে দান করত এক কোটি বার আমি আল্লাহর রাস্তা কুরবানি দিতাম সুবহানাল্লাহ